নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুখবর আগস্ট মাসে রাজ্যের সকল পুরুষ ও মহিলারা পেতে চলেছেন রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আঠারো থেকে ষাট বছর সকল পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে এই আগস্ট মাসে সরাসরি টাকা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা আপনারা যারা টাকা পাবেন না আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আপনারা টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আর একবার টাকা পাওয়ার লিস্টে নাম উঠে গেলে আপনারা সরাসরি অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা কোন কোন প্রকল্পের টাকা এই আগস্ট মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ও বর্তমানে যারা এখনও পর্যন্ত এই সব প্রকল্পগুলিতে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট রাখতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আগস্ট মাসে অর্থ বন্টনের তালিকা তো বন্ধুরা আগস্ট মাসে কোন কোন প্রকল্পে টাকা দেবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে মহিলাদের বছরে বারো হাজার টাকা এবং ছ হাজার টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে বর্তমানে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা পাঁচশো টাকা ও এক হাজার টাকার একটি কিস্তি আগস্ট মাসে পাবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প রাজ্য সরকার এই প্রকল্পে এক হাজার টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ তাদের সবাইকে এই প্রকল্পের টাকা দেয় রাজ্য সরকার আপনারা যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা আগস্ট মাসে এই প্রকল্পের আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করতে পারেননি তারা বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পে এসসি এসটি জেনারেল সবাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে আর এই টাকাটি তিনটি ধাপে দেওয়া হয় দু হাজার টাকা করে যারা আবেদন করে রেখেছেন এই প্রকল্পে তারা আগস্ট মাসে দু হাজার টাকার একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো মহিলা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য জেনারেল এসসি এস টি সব মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর আগস্ট মাসে এই প্রকল্পের তরফে তিরিশ হাজার টাকা লোন দেওয়া হবে যারা আবেদন করে রেখেছেন আর এই তিরিশ হাজার টাকা লোনের ওপর দশ হাজার টাকা ছাড় দেওয়া হয় অর্থাৎ টাকা দিতে হবে এর পরের প্রকল্পটি হলো নির্মাণ কর্মী ভাতা রাজ্যের বিভিন্ন জেলায় বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ কর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণ কর্মী ভাতা এই ভাতার মাধ্যমে ষাট বছর বা তার বেশি বয়সী নির্মাণ কর্মীরা মাসিক এক হাজার টাকা করে ভাতা পান যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা আগস্ট মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হল পুরোহিত ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় আগস্ট মাসেও এই প্রকল্পের একটি কিস্তি তাদের দেওয়া হবে এর পরের প্রকল্পটি হলো যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার জেনারেল এসসি এস টি সকল ছেলে মেয়েদের এক হাজার পাঁচশো টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য রাজ্যে যুবশ্রী প্রকল্প চালু করেছেন যে সমস্ত ছেলেমেয়েরা আগে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন তাদের সকলকে আগস্ট মাসে যুবশ্রী প্রকল্পের এক টাকা দেওয়া হবে আর যারা এখনো আবেদন করেননি তারা অনলাইনে আবেদন করতে পারবেন এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা রাজ্য সরকার তরফে মৎস্যজীবী বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তাকে যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা আগস্ট মাসে এক হাজার টাকার একটি কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করতে পারেননি তারা পঞ্চায়েতে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো জয় বাংলা প্রকল্প জয় বাংলা প্রকল্পের টাকা আগস্ট মাসে সকলে পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সকলকে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দিয়ে থাকে যারা এখনো জয় বাংলা পেনশন প্রকল্পে আবেদন করতে পারেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরো সবার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার পরের মাস থেকে আপনারা এক হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো আর্টিজান ক্রেডিট কার্ড এই প্রকল্পে যারা শুধুমাত্র গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন তারাই আবেদন করতে পারবেন যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই আগস্ট মাসে এক হাজার টাকার একটি কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এর পরের প্রকল্পটি হলো বিধবা ভাতা বিধবা ভাতা প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা আগস্ট মাসে এই প্রকল্পের একটি কিস্তি পেয়ে যাবেন বর্তমানে বন্ধুরা রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করেছেন এখন থেকে বিধবা ভাতার আবেদনকারীরাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার এক হাজার টাকা পাবেন ও সেই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা পাবেন এর পরের প্রকল্পটি হলো বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে সকল বয়স্ক নাগরিকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য শুরু করা হয়েছিল বার্ধক্য ভাতা এই ভাতার অধীনে যে কোনো শ্রেণীর বয়স্ক নাগরিকরা পেয়ে থাকেন মাসিক এক হাজার টাকা করে যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা আগস্ট মাসে এই প্রকল্পের এক হাজার টাকা পেতে চলেছেন আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন